নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিখ প্রবর্তক গুরু নানকের 570তম জন্মজয়ন্তী পালিত, রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। ধোয়ার বন্দে দুটি বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন, মন্ত্রী পরিমলের, ব্যয় 12 লক্ষ টাকা। কুম্ভীরগ্রাম শিব মন্দিরে বরম বাবা উৎসব উদযাপন, অগণিত ভক্তদের আগমন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সাথে সম্মতি রেখে শিলচরেও শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক মহারাজের 570তম জন্মদিবস পালিত হল। এদিন শহরের এনএন দত্ত রোড স্থিত গুরুদুয়ারে গুরু নানক মহারাজের জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌরসভার প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী। পরে প্রবর্তক গুরু নানক মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের 2020-21 অর্থ বছরের অধীনে ধলাই বিধানসভা কেন্দ্রের ধোয়ারবন্দ গাঁও পঞ্চায়েতে শুক্রবার দুটি বাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন 7,04,310 টাকা ব্যয় সাপেক্ষে প্রথমে তিনি ধোয়ারবন্দ গ্রান্টের অধীনে হাইলাকান্দি পিডব্লিউডি সড়ক পর্যন্ত একটি বাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে 5,12,920 টাকা ব্যয় সাপেক্ষে হাইলাকান্দি পিডব্লিউডি সড়ক থেকে লোহারবন্দ সড়ক পর্যন্ত আরও একটি বাঁধ প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী পরিমল। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এলাকায় ব্যাপক আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। তারা খুশি ব্যক্ত করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এলাকার দুটো সড়ক রাস্তা হয়েছে। এদিন মন্ত্রী পরিমলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পরিবারও যে একটু সুলা জলত আজকে আমরা আপনারা ফসল কখন কত করে 224 টাকা করে এই ক্ষেত্রে মানে এই অঞ্চলের মানুষের তো কালকে নেই মানে একজন মানুষ মনে করে এইটা আর সরকারি পয়সা আইলো দল দিয়ে বই থাকলো তার পয়সা পাইল। আর এরপরে তারা যারা সেক্রেটারি আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে বা ডিপার্টমেন্টের মানুষের তারা ওয়ার্ক ভলিউম দেখাইতে পারে, দেখাইতে না পারলে সেটা তারা না আনতে পারলে করে দিয়ে যারা কাজ করে বা এইটুকু মানুষের আর ভবিষ্যতে এগিয়ে আর মানে কাজ করিও পয়সা পায়। আমরা এখানে করতে গিয়ে আমরা যখন ডিপার্টমেন্টে দিতে তখন ডিপার্টমেন্টে এইগুলো হতাম। দুজন মানুষের জব কার্ড আছে, কাজ করছে তো দুজন আর তিনজন এই সমস্যাগুলো পরে আপনারা কাছে অনুরোধ করবেন যে আপনারা যারা যাবেন মানুষ সবে মিলে এসে দেখবো আপনারা রাস্তা। আর ওইখানে আলাদা সে কথাটা আমি নিশ্চিত করে সেখানে আছে আজকে আমরা এখানেও আপনারও ধন্যবাদ। আজকে প্রতি বছরের ন্যায় এবছরও ধোয়ারবন্দ কুম্ভীরগ্রাম চা বাগান স্থিত শিব মন্দিরে বরম বাবার উৎসবের সাথে মেলাও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রাস পূর্ণিমা উপলক্ষে কুম্ভীরগ্রাম চা বাগান স্থিত শিব মন্দিরে মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি শিবা মুড়া, সম্পাদক সীতেশ মাল সহ অন্যান্যরা জানান, বিগত 40 বছর থেকে চলছে মন্দিরে এই বরম বাবা পূজা। পূজো উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়, পাশাপাশি চলে পূজার্চনাও। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবে 10 থেকে 15টি চা বাগানের প্রায় 20 থেকে 30 হাজার ভক্তরা সামিল হন। পরে মন্দির সম্পর্কে বলতে গিয়ে তারা জানান, 1855 সালে বরাক উপত্যকার চা বাগান গড়ে ওঠে।
উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ইত্যাদি রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়। কথিত রয়েছে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে বাবার হাত ধরে এসেছিলেন লংটুরাম নামে এক শিশু। ব্রাহ্মণ সন্তান বলে তাকে বরম বাবা বলে অভিহিত করা হতো। তিনি অল্প বয়সে সিদ্ধিলাভ করেন। চা শ্রমিকরা তাই তাকে দৈব অবতার বলেই মনে করতেন। সেই সময়ে ব্রিটিশ শাসকরা চা শ্রমিকের ওপর নির্যাতন করত। লংটুরাম তার ভক্তদের ওপর এমন নির্যাতন সহ্য করতে পারতেন না, তাই একদিন প্রতিবাদ করায় ব্রিটিশদের কাছে তাকে চরম অপদস্থ হতে হয়। এই অপমান সহ্য করতে না পেরে শিলকুড়ি বাগানের ভিতরে একটি বটগাছের তলায় স্বেচ্ছায় সমাধিস্থ হন। তখন থেকে সেই জায়গাতেই শ্রমিকরা পূজা শুরু করেন। সেই রীতি মেনেই বরাক উপত্যকার প্রতিটি চা বাগানে অনুষ্ঠিত হয় বরম বাবার উৎসব সব মেলা। নমস্কার, আমার নাম সীতেশ মাল, আমি এই ওয়ার্ডের মেম্বার প্লাস আমি বরম বাবা কমিটি সদস্য। আমাদের এই উৎসব প্রায় 30 থেকে 35 বছর হয়ে গেছে। আমরা নিজে নিজে এটা বাইরে থেকে কালেকশন করে পূজার ব্যবস্থা করি এবং এখানে মোটামুটি 15-20 হাজার মানুষ এখানে আসে, মা প্রসাদ খাই যায় এবং সেবা করেন, এবং আর কিছু কালেকশন আমাদের বাগান তরফ থেকে দেয়, যেটা দিয়ে তো কিছু হয় না আমাদের, তার কারণে আমরা বাইরে রিসিট কালেকশন করে আসি। আমাদের সঙ্গে ছেলেরা বেজান পরিশ্রম করে কাজের জন্য। আচ্ছা, পূজাটা কয়টার সময় আরম্ভ হয়েছে? পূজা আমরা সকাল 4টা থেকে শুরু করেছি এবং 11টার সময় শেষ হয়েছে পূজা। আর মহাপ্রসাদ বিতরণ মনে করে আমরা 12টা থেকে শুরু করে দিয়েছি, এটা 10টা 11টা। গুরু নানকের জন্মদিনে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর। বহু বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র সরকার। সাফল্য পেল কৃষকদের দীর্ঘদিনের এই আন্দোলন। কংগ্রেস সহ বিরোধীরাও এই 3টি আইন বাতিলের জন্য বারংবার দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে শিলচর কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে কংগ্রেস কর্মকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 3টি কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণায় সন্তোষ ব্যক্ত করেন। তারা বলেন, আন্দোলন শুরু হতেই তারা কৃষকদের সাথে রয়েছেন এবং সব সময় থাকবেন। এই আন্দোলনে যেসব কৃষকরা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি নিহত কৃষকদের শহীদ স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্র সরকারের প্রতি জোরালো দাবি রাখেন তারা। আজকে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা উৎসাহের সাথে আমরা ঘোষণা করছি যে আমরা কৃষকদের পাশে ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। তবে আজকে নরেন্দ্র মোদীজিকে জবাব দিতে হবে যে 704টি কৃষক যারা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, সেই কৃষকদের আজ কী হবে, ওদের পরিবারের কী হবে। আমরা জোরালো দাবি রাখছি যে অন্তত মানবতার দিক দিয়ে সিদ্ধান্ত নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত হোক, পার্লামেন্টে পাস হোক, যে এই 704 জন যারা কৃষক মারা গেছেন ওদেরকে শহীদ স্বীকৃতি দেওয়া হোক কেন্দ্র সরকার তরফ থেকে। আমরা এটা জোরালো দাবি রাখছি। সাথেই যারা বিগত 1 বছর থেকে এই আন্দোলনকে সমর্থন করছিলেন না, যারা বলছিলেন যে ওরা উগ্রপন্থী, ওরা টেররিস্ট, ওরা খালিস্তানি, আজ ওদের গালে চোর পড়েছে, ওদের মুখ কালো হয়েছে। আমরা যাদের পাশে ছিলাম, যাদের সাথে ছিলাম, এই দলের আজকে জয় হয়েছে। আজকে আমরা মনে করি সত্যের জয় হয়েছে, ন্যায়ের জয় হয়েছে। তবে আমরা তাকিয়ে আছি আগামী শীতকালীন অধিবেশনে এই বিলটি যাতে পার্লামেন্টে উঠে এবং সেখানে বাতিল হয়, সে সময় সত্যের সত্যিকারের জয় হবে। গত 24 অক্টোবর আদিনাথ শিক্ষা ভাণ্ডারের কার্যবাহী সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভাণ্ডারের 70তম সাধারণ সভা আগামী রবিবার অর্থাৎ 21 নভেম্বর তারাপুরস্থিত নাথ ছাত্রাবাস সভাগৃহে সকাল 11টায় অনুষ্ঠিত হবে। সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী 2021 সালে উত্তীর্ণ হওয়া কাছাড় ও হাইলাকান্দি জেলার স্বজাতীয় আবেদনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়াও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের স্মৃতিবৃত্তি ও অনুদান প্রদান করা হবে। সকল ছাত্রছাত্রীদের উক্ত দিনে অভিভাবক সহ উপস্থিত থেকে বৃত্তির অর্থরাশি, শংসাপত্র এবং স্মারকপত্র গ্রহণ করার জন্য আদিনাথ শিক্ষাভাণ্ডারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এদিনে সভাতে অন্যান্য কর্মসূচির মধ্যে ভাণ্ডারের উন্নতি কল্পে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী 3 বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে। আদিনাথ শিক্ষা ভাণ্ডার নাথ সমাজের এক
শৈক্ষিক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে গ্রাম শহরের বিভিন্ন স্তরের যারা শিক্ষাবিদ এবং শিক্ষা অনুরাগী তাদের সহযোগিতা এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, শিক্ষাভাণ্ডার বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারই কাজের লক্ষ্যে আগামী 21 নভেম্বর 2021 রবিবার বেলা 11 ঘটিকায় তারাপুর নাথ ছাত্রাবাস সভাগৃহে 70তম সাধারণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। আর ওই সাধারণ অধিবেশনে সমাজের যেসব ছাত্ররা, অর্থাৎ নাথ সমাজের যেসব ছাত্ররা বিভিন্নভাবে শিক্ষা জগতে তারা মান উন্নয়ন করেছেন এবং তাদের মাধ্যমে সমাজ আরও আকৃষ্ট হচ্ছেন, তাদেরকে আদিনাথ শিক্ষাভাণ্ডারের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে এবং যারা পিছপড়া, অনেকে আর্থিক অসহযোগের জন্যে পড়াশোনায় এগিয়ে যেতে পারছে না, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চিন্তাধারা করা হয়েছে, তার জন্য তাদেরকে স্মৃতিবৃত্তি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে 21 নভেম্বর রবিবার 70তম সাধারণ অধিবেশন। এই সাধারণ অধিবেশনে আমাদের আগামী 3 বছরের জন্যে কার্যকরী সমিতি গঠন করা হবে। আর কার্যকরী সমিতির এই গঠনের মাধ্যমে আগামী 3 বছরের মধ্যে কীভাবে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে সমস্ত নাথ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গকে এই সভায় আহ্বান করা হয়েছে। তাই সবাইকে ওই আহ্বানটুকু রাখা হচ্ছে যে আদিনাথ শিক্ষাভাণ্ডার কাছাড় জেলার একটি ঐতিহ্যবাহী সংগঠন, সেই ঐতিহ্যবাহী নাথ যোগী সমাজের এই সংগঠনে এই সভায় সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে যে 21 নভেম্বর 2021 রবিবার বেলা 11 ঘটিকায় তারাপুর নাথ ছাত্রাবাস সভাগৃহে উপস্থিত থাকার জন্যে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ। এক জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজায়নে সচেতনতার বার্তা দিয়ে সাড়া ফেলল 6ষ্ঠ নর্থ ইস্ট গ্রিন সামিট। মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিনের সন্ধ্যায় সুদূর কেরল রাজ্যের ভায়ালি গ্রুপ এবং উপত্যকার সীমান্ত শহর করিমগঞ্জের ভারতী গ্রুপের মন মাতানো পারফরমেন্স দর্শকদের মন জয় করে নেয়। পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিএসএফ জওয়ানরাও। শিলচর এনআইটিতে গ্রিন সামিটের বৌদ্ধিক আলোচনা হলেও ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহরের ডনবস্কো স্কুলে। সামিটের প্রথম দিন থেকেই জাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডনবস্কো স্কুল ক্যাম্পাসে। উদ্বোধনী নৃত্য ও প্রকৃতির ওপর এক নাটকের মধ্য দিয়ে প্রথম দিনেই অনুষ্ঠানের শুভারম্ভ করে ডনবস্কো স্কুলের পড়ুয়ারা। তবে এদিনের সন্ধ্যায় বিএসএফ জওয়ানদের ভাঙড়া নৃত্য দর্শকের নজর কাড়ে। এদিকে মণিপুর কলা একাডেমির মণিপুরী নৃত্য ও মৃদঙ্গ বাদন ও চমক সৃষ্টি করে। অন্তিম দিনে শিলচর গৌড়ীয় নৃত্য কলা ভারতীর প্রশিক্ষক সহ প্রশিক্ষিকা সহ প্রশিক্ষণার্থীদের সবুজায়নের ওপর মন কাড়ানো নৃত্য অনুষ্ঠানের মাত্রা আরও দ্বিগুণ করে তোলে। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুরশ্রী সঙ্গীত কলা একাডেমি, নৃত্যাঞ্জলি ডান্স স্কুল, কলাক্ষেত্রমের প্রশিক্ষার্থীরাও। আগরতলা পুর নিগমের নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলীয় প্রার্থীদের নিয়ে রোড সহ করলেন চলচ্চিত্রাভিনেতা তথা পশ্চিমবাংলার সাংসদ সোহম চক্রবর্তী। উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া বিজেপির প্রাক্তন বিধায়ক আশিস দাস সহ অন্যান্যরা। পরে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা সোহম চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পশ্চিমবাংলায় মা মাটি ও মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, সেরকম ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করা হলে জনগণের যে দাবি রয়েছে তা পূরণ হবে।
যোগ্য জবাব দেবেন গণতান্ত্রিক অধিকারে, কারণ বিজেপি তো গণতন্ত্রের হাতের কাছ দিয়ে যায় না, গণতন্ত্রের দিনের পর দিন তারা হত্যা করছে। তো সুতরাং সাধারণ মানুষ তো গণতন্ত্রকে নিয়ে চলে, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের পূজা, গণতন্ত্রের অধিকারে ব্যালট বক্সের মধ্যে ভোটটা দেবেন এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদেরকে ভোটে দেবেন। আদালতের নির্দেশে ও রাজ্য সরকারের সুপারিশে স্থানে স্থানে সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চলছে। এতে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলা বন বিভাগ। ডিএফওবি বসন্তের কড়া মনোভাবে জেলার প্রতিটি ফরেস্ট রেঞ্জ এলাকায় রুটিন মাফিক উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গত 12 নভেম্বর শুক্রবারের পর ফের এক সপ্তাহের মাথায় আজ বিভিন্ন রেঞ্জ কর্তা সহ বিরাট পুলিশ ও প্রোটেকশন বাহিনীকে সঙ্গে নিয়ে এসিএফ সুখদেব সাহার নেতৃত্বে দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের পিংছড়া এলাকায় ফের উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। কড়া নিরাপত্তা বেষ্টনীতে উক্ত উচ্ছেদ অভিযানে সোয়িং মেশিন লাগিয়ে বিশাল সংখ্যক রাবার ও সুপারি বাগান কেটে মারিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসিএফ সুখদেব জানান, শুক্রবারের অভিযানে প্রায় 2000 রাবার সহ সুপারি গাছ কেটে প্রায় 25 বিঘা পরিমাণ সরকারি জমি বেদখল মুক্ত করা হয়েছে। এসিএফ এর কথায়, যতদিন পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের পুরো সরকারি জমি বেদখল মুক্ত হবে না, ততদিন তাদের রুটিন উচ্ছেদ অভিযান জারি থাকবে। আমরা বিগত 12 তারিখ থেকে 12 নভেম্বর থেকে এই দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের অধীনে পিংছড় এরিয়াতে অবৈধভাবে রবার গাছ এবং সুপারি গাছ কাটা আরম্ভ করেছি এবং 12 তারিখে প্রায় আমরা 4 হেক্টর জায়গা বেদখল মুক্ত করেছি এবং আজকে ওই এলাকাতে আমরা এসে আরও প্রায় 3 হেক্টর জায়গা আমরা উদ্ধার করেছি এবং এতে প্রায় 2000 সুপারি গাছ এবং রবার গাছ কেটেছি এবং আমাদের এই অভিযানে আমাদের করিমগঞ্জ সংমণ্ডলের অধীনস্থ বিভিন্ন রেঞ্জের সহকর্মীগণ, রেঞ্জ অফিসার, পাথারগঞ্জ সার্কেল অফিসার, সিআরপিএফ এবং পুলিশ পার্সোনাল আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের অভিযান চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সংরক্ষিত বনাঞ্চল বেদখল মুক্ত হবে এবং অবৈধভাবে যারা গাছ, বিভিন্ন রবার গাছ এবং সুপারি গাছ যারা রোপণ করেছিল ওইগুলো না কাটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার জিপির রাফাশাইল গ্রাম তথা নোম্যান্সল্যান্ডের বাসিন্দা প্রাক্তন হোমগার্ড সদস্য রফুল ইসলাম গতকাল কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে আচমকা নদী গহ্বরে তলিয়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে পিতার আকস্মিক প্রয়াণে সন্তান সন্ততিরা অতি অসহায়, তাই তাদের ভরণ পোষণের কথা চিন্তা করে সরকারের কাছে সাহায্য সহযোগিতা কামনা করা হয়। ওনার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ লক্ষ্মীবাজার লাফাশাল এলাকার বাসিন্দারা। উনি মাছ ধরার খাঁচা নদী কুশিয়ারা নদীতে সেটা উঠানোর জন্য গিয়েছিলেন, যাওয়ার পর সেই খাঁচার মধ্যে রশি বাঁধা থাকে, সেই রশির মধ্যে বা খাঁচা উঠানোর ক্ষেত্রে একটা হাতিয়ার থাকে, সেই হাতিয়ার দিয়ে উনি ডিল ছুঁড়েছেন। ডিল মারার সাথে সাথে উনার পায়ে ফেস লেগে উনি নদীতে পড়ে যান এবং সেই খাঁচার মধ্যে পাথরও বাঁধা থাকে, সেই পাথরের বরে ওনাকে নদীগব্বরে তলিয়ে যান। উনি সাঁতার কাটা জানলেও উনি আর পারে ওটা সম্ভব হয়নি, তাই ওনার এই আকস্মিক প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। আমি নিজে আজকে সকালে ওনার সাথে একসাথে আমরা সবজি খেতে, আমাদের পাশাপাশি সবজি খেতে ডুবা রয়েছে, আমরা সেখানে কথাবার্তা বলেছি। আমি করিমগঞ্জ শহরে থেকে ওনার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা অত্যন্ত মর্মাহত, আমাদের গোটা এলাকায় শোকের ছায়া নেমে। অপরিসীম সাহসী যোদ্ধা ছিলেন লাচিত বরফুকন, অসমীয় জাতির জন্য ছিলেন এক আইকন, দেশের জন্য ওনার অগাধ ভক্তি প্রেম ছিল।
আসাম দেশকে রক্ষা করতে নিজের মামার শিরচ্ছেদ করতে কোণঠাবোধ করেননি তিনি। এরকম যোদ্ধা অসমের ইতিহাসে বিরল, স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বীর যোদ্ধার নাম। লাচিত বরফুকনের আদর্শ অনুপ্রাণিত হয়ে করিমগঞ্জে গঠিত হল বীর লাচিত বরফুকন অনুরাগী মঞ্চ নামে এক সংগঠন। শুরুতেই সংস্থা বিশেষ প্রয়াস নিয়েছে, লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যক্রম আয়োজন হবে 24 নভেম্বর, অনুষ্ঠান আয়োজন হবে শহরের আম্বেদকর উদ্যানে। কার্যক্রমের রূপরেখা নিয়ে সংগঠনের পক্ষে পীযূষ ধর সাংবাদিকদের কাছে বিস্তারিত জানান। বীর লাচিত বরফুকন আমার এমন একজন আদর্শ ব্যক্তিত্ব। বীর লাচিত বরফুকনের একদিকে যেমন বীর লাচিত বরফুকনের পরিচিতি একজন সাহসী অসীম যোদ্ধা হিসাবে, এবং অন্যদিকে ওনার পরিচিতি যে আমরা প্রকাশ পাই সেটা হলো গিয়ে একাত্মবোধ, অসমীয়া জাতির একাত্মবোধ এবং আসামের অখণ্ডতা। সুতরাং আমি অনেক আগে থেকে এরকম একটা চিন্তা চেতনা সহিত অগ্রসর হওয়ার ইচ্ছায় ছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমি সেই তখন খুব একটা ইয়ে করতে পারিনি। যখন আমি দেখলাম যে করোনার গ্রাফ একটু নিম্নমুখী হচ্ছে, তাই আমি এই শুভক্ষণটা বেছে নিলাম আগামী 24 নভেম্বর 2021। ইংরেজি বাদ্রীপাড় এসসি ফেডারেশন ও কাশীপুর কিরণদ্বীপ এনজিও এর পরিচালনায় লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্যাকান্দি উন্নয়ন খণ্ডের কাপ্তানপুর জিপিতে মোমবাতি তৈরির 5 দিবসীয় প্রশিক্ষণ শিবিরের সূচনা হল শুক্রবার। এদিন জিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 5 দিবসীয় এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন জিপি সভাপতি ব্রজেশ্বর দাস। এতে কিরণদ্বীপ এনজিও এর সভাপতি জয়প্রসাদ পাশি কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করে আত্মসহায়ক দলের সদস্যরা স্বনির্ভরশীল হতে পারেন তা বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিপি সভাপতি ব্রজেশ্বর দাস। উপস্থিত ছিলেন প্রশিক্ষক রাধিকা রবি দাস, জিপি সচিব এম ইউ মজুমদার, এই প্রিয়াঙ্ক পাল, বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ জয়রাম রবিদাস। প্রশিক্ষণ শিবিরের জিপির বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলারা অংশগ্রহণ করেন। এরপরে নেক্সট আসে ধূপকাঠি বানানোর জন্য, এইভাবে ক্রমান্বয়ে আমরা কম্পিউটার পর্যন্ত যাওয়ার ইচ্ছে। এখন ছাত্ররা যদি ভালো থাকে, ছাত্ররা যদি উদ্যোগী হয়, তখন না কাজটা উগাইব। তো এইটাই আমার মেইন উদ্দেশ্য। এখন আপনারা সবে সহযোগিতা করবা, যাহাতে হাতের বিদ্যা শিখবেন, শিখিয়া ভবিষ্যতে এটা কাজে লাগায়। বিশেষ করিয়া এসএইচজি যারা আছে মেম্বার, তারা যে টাকাগুলা পায়, এইগুলা টাকাগুলা কাজে লাগাইবার জন্য এই উদ্যোগটা আমি নিয়েছি। এনজিওর তরফে এনজিও তারা এক একটা করে এক একটা ট্রেনিং দেওয়াবে, এবং প্রত্যেক ট্রেনিংটা যেন করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে বড়ভাবে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা সম্ভবপর হয়ে ওঠেনি। বর্তমানে করোনার গ্রাফ নিম্নগামী হয়, করিমগঞ্জ ডিএসএ বিশেষ উদ্যোগ নিয়েছে। ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে 3 দিনের একটি অ্যাথলেটিক ফেস্টিভ্যাল আয়োজন করেন সংগঠনের কর্মকর্তারা। শুক্রবার ডিএসএ গ্রাউন্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে 3 দিনের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা বিশিষ্টরা সামিল ছিলেন। এই 3 দিনের ক্রীড়া ফেস্টিভ্যাল উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করতে সবার কাছে আহ্বান জানিয়েছেন করিমগঞ্জ ডিএসএ এর কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিখ প্রবর্তক গুরু নানকের 570তম জন্মজয়ন্তী পালিত, রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। ধোয়ার বন্দে 2টি বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী পরিমলের, ব্যয় 12 লক্ষ টাকা। কুম্ভীরগ্রাম শিব মন্দিরে বরম বাবা উৎসব উদযাপন, অগণিত ভক্তদের আগমন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।